এই চ্যানেলটা আমার অনেক শখের একটা চ্যানেল, অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। সত্যি বাচ্চাদের খুশি দেখলে মনটাই ভালো হয়ে যায়। বাচ্চারা তো অনেক খুশি গরু দেখে, বাবুরা তো আমাদের সবাইকে ভাগ করে দিয়েছিল যাতে করে কারো কম না পড়ে যায়। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন দুপুর 1টা বাজে, বাহির থেকে জাম কিনে নিয়ে এসেছিলাম। এই সিজনে প্রথম জাম কিনে নিয়ে আসলাম। জামের দাম অনেক বেশি, তাই অল্প করে কিনে নিয়ে এসেছি। প্রথম অবস্থায় জামগুলো অনেক মিষ্টি থাকে, খেতে অনেক মজা লাগে। পরে যখন দাম কমে যায় তখন আর খেতে ভালো লাগে না। জামগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল, আর এত মিষ্টি যে কী বলবো, এমনিতেই খেয়ে ফেলা যায়। বাচ্চারা অনেক খুশি জাম খেতে পেরে। আসলে সিজনাল ফল খেতে সবার কাছে অনেক ভালো লাগে, কিন্তু ফলের দাম এত বেড়ে গিয়েছে যে চাইলেও সব ফল কিনে খাওয়া যায় না, তাই যতটুকু পারি কিনে খাওয়ার চেষ্টা করি। কালকে কোরবানি ঈদ, সবাই নিশ্চয়ই দেশের বাড়িতে ঈদ করতে গেছ। আমরা দেশে যাইনি, এখানেই ঈদ করব। বাবুরাবু ঈদের পরদিন দেশে যাবে, দু একদিন পরে চলে আসবে। দেখো সাদা জাম নিয়ে কী করছে, ওকে এবারে প্রথম জাম খাওয়াবো। আপুরা, আমি এই চ্যানেলে অনেকদিন ধরেই কাজ করতেছি, কিন্তু নিয়মিত কাজ করতে পারিনি, যার কারণে অনেক গ্যাপ পড়ে গিয়েছিল। মাঝখানে চ্যানেল ডিমোনিটাইজ হয়ে গিয়েছিল। এখন কয়েক মাস ধরে আবার নিয়মিত কাজ করা শুরু করেছি। তোমরা তো জানো আমার বেবিরা অনেক ছোট, কোনো হেল্পিং হ্যান্ড নাই, কেউ যে এসে আমাকে সাহায্য করবে তেমন কেউ নেই, তাই আমাকে একাই সব কাজ করতে হয়। এই চ্যানেলটা আমার অনেক শখের একটা চ্যানেল, অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, তাই আমি এখন আর এই চ্যানেলে কাজ করা বন্ধ করতে চাই না। যত কষ্টই হোক না কেন আমি এই চ্যানেলে নিয়মিত কাজ করে যাব। শুধুমাত্র তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি সবসময় তোমাদের ভালো কিছু দেখানোর বা ভালো কিছু শেখানোর চেষ্টা করি, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো। জানি না তোমাদের কাছে আমার ব্লগটি কেমন লাগে। তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, বেল আইকনে প্রেস করে সবসময় আমার সঙ্গী হয়ে থেকো। আমিও চেষ্টা করব সবসময় তোমাদের ব্লগ উপহার দেওয়ার। প্রতিদিন হয়তো ব্লগ দিতে পারবো না, তবে সপ্তাহে দুই দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ আমার পাশে থেকো, কমেন্টস করে কিংবা কমেন্টস না করেও সাইলেন্টভাবে আমার পাশে থেকো। বাচ্চাদেরকে নিয়ে ঈদে গরু দেখতে বেরিয়েছি। বাচ্চারা তো বাসায় বন্দি থাকে, গরু তাদের দেখা হয় না, তাই তাদেরকে নিয়ে বাইরে বের হলাম। যে শুনেছে গরু কোরবানি হবে সেই থেকে গরু দেখার জন্য অস্থির হয়ে গিয়েছে। আমাদের বাসার নিচে দুইটা গরু আছে, রাতে আরও অনেক গরু আসবে ইনশাল্লাহ। গরুগুলোর অনেক দাম, দেখেই বোঝা যায় এবারে হাটে গরুর দাম অনেক বেড়েছে। বাহিরেও মোটামুটি ভালোই গরু আছে। বাচ্চারা তো অনেক খুশি গরু দেখে, বারবার বলতেছে এই গরুর দাম কত, ওই গরুর দাম কত। জায়ান তো যা দেখে তারও দাম জিজ্ঞেস করে। জাম খাওয়ার সময় বলতেছিল, মাম্মা জামের দাম কত নিছে। আর সাদা তো অবাক হয়ে তাকিয়ে আছে, ও প্রথম গরু দেখছে।
গত বছরে কোরবানি ঈদের সময় ওর 1 মাস ছিল, ওই সময় বাচ্চাটাকে গরু দেখাতে পারেনি। কোরবানি ঈদের দিন বাচ্চারা ওদের আব্বুর সাথে গরু কোরবানি দেখেছে। চাঁদ রাত হলেই বাচ্চাদেরকে ঈদের গান শোনাই, যাতে করে ওরা বুঝতে পারে ঈদের আনন্দটা কী। দেখো গান শুনে সারা কত খুশি, আবার সাওদাকে নিয়ে নাচছে, সাওদাও কত খুশি। দেখো সত্যি বাচ্চাদের খুশি দেখলে মনটাই ভালো হয়ে যায়। রাত হয়ে গিয়েছে, বাবুরা বলি চুকে নিয়ে এসেছে। আমি বাচ্চাদের ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বাবুরাব্বা এসে জোর করে ওদেরকে ঘুম থেকে উঠিয়েছে। আমি বাবা না করলে উনি শুনেনি, বাচ্চাদেরকে এখনই লিচু খাওয়াবে। আমি বললাম এখন তো পেট ভরা আছে, কাকে সকালে খেতে দিও, কিন্তু না উনি আমার কথা শুনতে রাজি নয়। আসলে ওনার যে খেতে খুব ইচ্ছা করতেছে তাই বাচ্চাদেরটাকে খাওয়াচ্ছে, যাতে করে উনিও একটু খেতে পারে, কারণ বাচ্চারা না খেলে তো আমরা মা বাবারা খেতে পারি না। বাচ্চারা আগে খাবে, তারপর আমরা খাবো। লিচুর সিজন শেষ হয়ে যাচ্ছে তাই দামও বেড়ে যাচ্ছে, লিচুগুলো অনেক মিষ্টি ছিল, বাবুরাব্বা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছিল যাতে করে কারো কম না পড়ে যায়। এখন ঘুমাতে হবে, সকালে উঠে অনেক কাজ করতে হবে। আজ এটুকুই। আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সবার ঈদ অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনায় আজকের মতো খোদা হাফেজ।